হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড কিং ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে বিক্রম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি ছবি। তো সেখানে আছে বক্স মেশিন, যেটা দিয়ে আমরা ডিজে প্লে করে থাকি, আর এখানে দেখতে পাচ্ছেন দুটো মাইক, মানে মাইক্রোফোনগুলো। তো এগুলোতে ক্রস চিহ্ন আর মোবাইলটাতে টিক চিহ্ন, এর মানে কি? এর মানে হচ্ছে বন্ধুরা, এটার সাথে সবাই পরিচিত, এই যে মাইকগুলো দেখতে পাচ্ছেন, এটা ইউজ করা হয় সিঙ্গিংয়ের জন্য, আর এটা হচ্ছে ভাষণ দেওয়ার জন্য, যেটাকে খাস বাংলায় বলে। সো বন্ধুরা, এগুলো অনেক সময় আমাদের প্রয়োজন হয় কোনো অনুষ্ঠান বাড়িতে, বা আমরা অনেক সময় বন্ধুরা একসাথে থাকলে, কোনো সময় বক্স টক্স থাকলে, গান গাইতে একটু ইচ্ছুক থাকি, বা অনেক সময় এগুলো প্রবলেম দেয়। সো বন্ধুরা, এগুলো বাদ দিয়ে আপনার যে স্মার্টফোনটি আছে সেটা দিয়েও আপনি এই মাইকগুলোর থেকে বেটার কোয়ালিটির সাউন্ড বের করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিস্টেমটি, যেরকম করে আমরা ডিজেতে সাউন্ডে, মানে মিউজিক লাগিয়ে থাকি, ডিজেতে যেমন করে মিউজিক লাগিয়ে থাকি, সেরকম করেই আপনার ফোনটি সেট করতে হবে। সেট করার পর আপনি যেরকম মোবাইলে ডিজে সংস তো মানে স্টার্ট করেন, সেটার বদলে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করে অ্যাপসটার রেকর্ডিংয়ে ক্লিক করতে হবে। তাহলে সেটা মানে সেম টাইমে আপনার মোবাইলে যেটা বলবেন সেম টাইমেই বক্সেও সেটাই বলবে। তো বন্ধুরা, এর জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো চলুন দেখা যাক, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটি, মাইক টু স্পিকার, এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। সো এই অ্যাপসটি আপনি প্লে স্টোর অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সার্চ করবেন মাইক টু স্পিকার, আর ভালোভাবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক আছে, সেখান থেকে ডাউনলোড করা। সো বন্ধুরা, অ্যাপসটি ডাউনলোড করার পর আপনি জাস্ট অ্যাপসটিতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, এরকম ইন্টারফেস আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে এরকম করে অন হবে। তো অন হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি লেখা আসছে, সেটা হচ্ছে, জুম করে দেখাচ্ছি, ট্যাপ টু স্টার্ট মাইক, মানে এখানে টাচ করলে আপনার মাইকটি স্টার্ট হয়ে যাবে। সো বন্ধুরা, আমি এখানে টাচ করব না, কারণ এখানে যদি আমি টাচ করি তাহলে আমি যেই ডিসপ্লে রেকর্ডটি করছি, মানে আপনারা ইউটিউবে যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটাতে আমার গলার সাউন্ডটি যাচ্ছে, সেটা আপনারা শুনতে পারছেন। তো সেখানে মানে যদি আমার সাউন্ডটা যাচ্ছে তাহলে এখানে কিসের জন্য টানবে? আমার একটা সাউন্ড মানে দুটো জায়গায় যাবে না। তো আমি যদি এটা অন করি তাহলে আমি আপনারা যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর সাউন্ডটা অফ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এর জন্য আমি এটা স্টার্ট করব না, আপনার ইউজ করে দেখতে পারেন, খুব ভালো একটি অ্যাপস। আর এখানে শুধু মাইকই না, এখানে আরও অনেক ফিচার্স আছে ওপরে, যে দেখতে পাচ্ছেন এখানে মাইক, এখানে সাউন্ড রেকর্ডার, আর এখানে হচ্ছে সেভ রেকর্ডিং, মানে রেকর্ড করা ইসেগুলো। তো আমার মনে হয় এটাই বেশি প্রয়োজন, কারণ আমাদের ফোনে রেকর্ডার অটোমেটিক মানে আছে আগের থেকেই। তো বন্ধুরা, এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনারা বক্সে একদম সেম টাইমে শুনতে পারবেন।